আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপড় ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। প্রতিবারের মতো আজও আমি আপনাদের সামনে আবার ফিরে এলাম আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আপনারা তো জানেন আমরা টার্কি হলিডে এসেছি। টার্কি এসে আমাদের অনেক জায়গা ঘোরানো বেড়ানো হয়েছে, অনেক ভিডিও আমি করেছি, আর অলরেডি আমার চ্যানেলে আমি অনেক ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ট্যুরিস্ট গাইডের সাথে বের হয়েছি আর অনেক জায়গায় গিয়েছি। আজ এই ট্যুরিস্ট গাইডের সাথে আমরা এসেছি একটি শোরুমে, আর এখানে অনেক ধরনের জিনিস রয়েছে। এখানে রয়েছে রিয়েল লেদার, রিয়েল লেদারের জ্যাকেট। এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হলো রিয়েল লেদারের জ্যাকেট। আর এখানে রয়েছে শোল্ডার ব্যাগ, রয়েছে ব্যাকপ্যাক, অনেক অনেক ধরনের আইটেম রয়েছে। তবে জিনিসগুলো কিন্তু খুবই খুবই এক্সপেন্সিভ, এত বেশি এক্সপেন্সিভ যে এক একটি লেদার জ্যাকেটের প্রাইস 2000, 3000, 4000, অসম্ভব বেশি প্রাইস এগুলোর। আমি আপনাদেরকে যে প্রাইসটা বললাম সেটা ইংল্যান্ডের পাউন্ডের হিসাবে, যেহেতু আমরা ইংল্যান্ড থেকে গিয়েছি, যে কোনো কিছু দেখতে গেলে বা কিনতে গেলে আমরা সবার আগে পাউন্ডে হিসাব করে নিই যে এটা প্রাইস পাউন্ডে কত আসে। এইখানে যতগুলো লেদারের জ্যাকেট দেখবেন সবগুলো কিন্তু খুবই খুবই সুন্দর, আর অনেক অনেক কালারফুল জ্যাকেটগুলো রয়েছে, প্রত্যেকটি সুন্দর, একটির চেয়ে বেশি আরেকটি সুন্দর। কিন্তু প্রবলেম হলো যেটা বেশি এক্সপেন্সিভ, ধরাছোঁয়ার বাইরে। আমি যখন এখানে ভিডিও করায় ব্যস্ত ছিলাম তখন ঠিক উপরের ফ্লোরে ফ্যাশন শো হচ্ছিল লেদারের জ্যাকেটের, সেটা আমি জানতাম না। আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাগুলো তারা তখন সেখানে ছিলেন। আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলে এই ফ্যাশন শোর ভিডিওটা আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আমি এই ফ্যাশন শোটা মিস করেছি, কিন্তু পরে যখন জানলাম তখন আর করার কিছুই ছিল না, তখন এটা শেষ হয়ে যায়। শেষ হওয়ার পর আমি জানতে পারি, আর আমার হাজব্যান্ড ভেবেছিলেন আমি হয়তো তাদের সাথে এখানে ছিলাম, কিন্তু আমি ছিলাম না, আমি বিজি ছিলাম ভিডিও করা নিয়ে। এই শোরুমে আমি মাত্র দুইটি ভিডিও করেছি, একটি হলো লেদারের জ্যাকেটের, আরও একটি ভিডিও করেছি সেটা হলো জুয়েলারির। আমাদের সময় খুবই সীমিত ছিল, যেহেতু আমরা গাইডের সাথে গিয়েছি, ট্যুরিস্ট গাইড আমাদের যে সময়টুকু দিয়েছেন সেই সময়টুকুর ভিতরে এগুলো দেখতে হয়েছে আর যতটুকু সম্ভব ভিডিও করেছে। যদি ট্যুরিস্ট গাইড ছাড়া আমরা যেতাম তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো এই সময়টুকু এখানে স্পেন্ড করতাম আর ভিডিও করতে পারতাম। যেহেতু ট্যুরিস্ট গাইড সাথে তখন ট্যুরিস্ট গাইডের বাধা সময়সীমা ছাড়া আর কিছু করার ছিল না, সেই সময়ের ভিতরে যতটুকু দেখতে পেরেছি আর ভিডিও করতে পেরেছি। যদি আমাদের সাথে ট্যুরিস্ট গাইড না থাকতেন তাহলে আমি এখানে অনেক ভিডিও করতে পারতাম। এখানে এক ফ্লোরে রয়েছে লেদারের সোফা, এক সাইডে এক ফ্লোরে রয়েছে কার্পেট, আর এক ফ্লোরে লেদারের জ্যাকেট, আর এক ফ্লোরে রয়েছে শুধু জুয়েলারি, এক্সপেন্সিভ জুয়েলারি রয়েছে। আমি জুয়েলারির ভিডিও করেছি অবশ্য। আমি অবশ্য এখানে যারা ছিলেন তাদের অনুমতি নিয়েই আমি ভিডিওটা করেছি, তাদের আমি জিজ্ঞেস করেছি ভিডিও করা যাবে কি না, তারা বলছেন হ্যাঁ যাবে, তখন আমি ভিডিওগুলো করেছি। মাত্র দুইটি ভিডিও করতে পেরেছি এখানে। এখানে আপনারা দেখুন খুবই 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 কালারফুল জ্যাকেট, খুবই খুবই সুন্দর, একটার চেয়ে বেশি আরেকটা সুন্দর, সবগুলো জ্যাকেটই খুবই খুবই সুন্দর ছিল। শুধু আমরা না, আমাদের সাথে অনেক ট্যুরিস্ট তখন ছিলেন এই শোরুমে, সবাই লেদারের জ্যাকেট শুধু দেখেছেন, কিন্তু এত বেশি এক্সপেন্সিভ,
কেউই কোনো জ্যাকেট কিনেননি, সবাই শুধু দেখেই ফিরত এসেছেন। আর সবাই বলাবলি করছেন যে সবগুলো জ্যাকেট খুবই সুন্দর কিন্তু বেশি এক্সপেন্সিভ। সত্যি বলতে যেটা আমার খুবই খুবই আফসোস হয়েছে আমি ফ্যাশন শোটা মিস করেছি বলে, কিন্তু পরে মনে হলো যদি আমি ফ্যাশন শো দেখতে যেতাম তাহলে এই ভিডিওটা আমি করতে পারতাম না। এখানে লেডিস, জেন্টস আর ছোটো বাচ্চাদের জ্যাকেট রয়েছে। এই জ্যাকেটের প্রাইসগুলো দেখে আমার যেটা মনে হয়েছে যে এখানে শুধু সেলিব্রিটিরাই এসে কেনাকাটা করবেন, মিডল ক্লাসের মানুষ কখনো 3,000 আর 4,000 পাউন্ড দিয়ে কখনোই জ্যাকেট কিনবেন না। আজ টার্কিতে আমাদের পঞ্চম দিন, আর এখন যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমার পঞ্চম দিনের পঞ্চম ভিডিও। পঞ্চম দিন সারা দিন আমরা ট্যুরিস্ট গাইডের সাথে ছিলাম, আর পঞ্চম দিনের যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হলো সবার আগে কেবল কার, তারপরে মসজিদ সাথে কবরস্থান, এরপরে ছিল বাজার, তারপরে ছিল জার্নি বাই বোট। আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে, আমি যখন ভিডিও করছিলাম তখন এখানের একজন মহিলা এখানে জব করেন, এই মহিলা আমাকে দেখাচ্ছিলেন কোন অংশটুকু আমার ভিডিও করা হয়নি, কোন সাইডে আমি যাইনি, সেই অংশটুকু দেখিয়ে বলছিলেন, সেই সেই সাইড দেখিয়ে বলছিলেন যে এখানে ভিডিও করা হয়নি, এখানে ভিডিও করতে। এই মহিলার এই সাপোর্ট দেখে সত্যি আমার ভালো লাগছিল। নর্মালি এরকম হয়তো কেউ করে না, কিন্তু মহিলার এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। উনি খুবই খুবই জলি পার্সন ছিলেন, আমাদের জিজ্ঞাসা করছিলেন আমরা কোথা থেকে এসেছি, বর্তমানে এখন কোথায় থাকছি, কয়দিন থাকবো, কবে আবার আমরা আমাদের বাসায় ফিরত যাব। খুবই খুবই অমায়িক ছিল তার ব্যবহার। আমরা যখন ইটালি হলিডে করতে গিয়েছিলাম তখন দেখেছিলাম ইটালিতে কাপড় চোপড় জুতা সব কিছু খুবই এক্সপেন্সিভ, ডিজাইনার সবগুলোই এক্সপেন্সিভ। আমাদের ধারণা ছিল ইটালি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে জুতো কাপড় চোপড় যায়, সেই হিসাবে আমরা মনে করেছিলাম যে তাদের দেশে এগুলো রিজনেবল প্রাইস হবে, কিন্তু ইটালি গিয়ে আমাদের ধারণা ভুল প্রমাণিত হলো, খুবই খুবই এক্সপেন্সিভ ছিল। ইটালির মতো টার্কিতে গিয়েও দেখি টার্কির অবস্থাও সেম, ডিজাইনার কাপড় চোপড় সব কিছু খুবই খুবই এক্সপেন্সিভ। এখন আপনাদের সাথে যেগুলো শেয়ার করছি সেগুলো রিয়েল লেদার, কিন্তু টার্কিতে কোনো কোনো শপে দেখেছি ডিজাইনার কাপড় চোপড়ের লোগো লাগিয়ে তারা ফেক কাপড় চোপড় বিক্রি করে, তবে তাদের যে জিনিসটা ভালো লেগেছে যে তারা বলে যে এটা ফেক, এটা রিয়েল না, কিন্তু দেখলে মনে হয় না এটা ফেক, দেখতে মনে হয় এটা রিয়েল। দেখতে দেখতে আজকের ভিডিওটা আমার শেষ হয়ে যাচ্ছে, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আবার হলিডের আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।